পরবর্তী গন্তব্য যেটা চিন্তা ভাবনা করেছি, যথেষ্ট ভেবেচিন্তেই চিন্তা ভাবনা করেছি এবং আমার মনে হয় সঠিক জায়গায় চিন্তা ভাবনা করা। বুধবার কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফার পর জানিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, তার আগামী রাজনৈতিক সিদ্ধান্ত জানাবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুরের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি জানান, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই তার রাজনৈতিক সিদ্ধান্তের কথা তিনি সর্বসমক্ষে জানাবেন। কার্যত বিজেপি নেতৃত্বের প্রশংসা করে বিজেপিতে যোগদান করার জল্পনা উস্কে দেন তিনি। এছাড়াও এদিন তিনি আর ঠিক কী কী বললেন শোনাবো আপনাদের। 24 ঘন্টা এখনো হয়নি, খুব শিগগিরই সবার সামনে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, আর কিছুক্ষণের বা কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এটুকু বলতে পারি যে আমি আগেও যেটা বলেছিলাম যে একটা শক্তপোক্ত বিরোধিতার জায়গা, যে জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মতন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কথা আমি বলেছিলাম। আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে আপনারা সবটাই দেখতে পারবেন, সবটাই জানতে পারবেন যে আমার পরবর্তী গন্তব্য কোথায়। আপনি কি বিজেপিতে যোগদান করছেন? আর কয়েক ঘন্টার ব্যাপার, তো আর তো কয়েকটা ঘন্টার ব্যাপার। এই কয়েক ঘন্টা আগে কেন বলতে যাচ্ছেন না, কয়েক ঘন্টার পরে সবাই সব বিষয়টা একদম সবাই খুব ভালো মতন জানতে পারবেন। আর কয়েক ঘন্টার ব্যাপার দেখুন, আমি একটা জিনিস যেটা বলতে চাইছি সেটা বারংবার করে, যে বহু জল্পনা চলছে, আমি ইতিমধ্যেই দলের তরফে বহুবার আমার তো আমাকে যোগাযোগ করা হয়েছে, এখনো অব্দি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমার কাছে বহু ক্ষেত্রে দলের তরফ থেকে বক্তব্য আসছে এই ধরনের কথা। আমি আবারও বলছি, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আবার বলছি, এটা আপনারা যেভাবে কনস্টিটিউট করেন করুন, সেটা হচ্ছে রাজ্যের একটা, এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যের, এই রাজ্যে এই শাসককে উৎখাত করা সবার প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত। এখানে কোনো রং, কোনো মত, কোনো কিছুর ছুটমার থাকা উচিত নয়, এবং শক্তপোক্ত একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে থেকে এই সরকারের মোকাবেলা করা যাবে, এরকম প্ল্যাটফর্মই আমি নিজের জন্য বেছেছি এবং সেটা ডিসক্লোজ করবো। আর কয়েক ঘন্টা পরে আপনারা নিজেরা সবটাই দেখতে পারবেন, সবাই জানতে পারবেন। আর এটুকুন আপনাকে বলতে পারি যে যেই সকল মানুষজনের সাথে আগামী দিনের কাজ করব, তাদের ক্রেডিবিলিটি যথেষ্ট বলে আমার মনে হয়েছে, সেই সকল মানুষজনের যথেষ্ট ক্রেডিবিলিটি আছে, তাদের রাজ্যের মানুষের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা আছে বলে আমার মনে হয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তী গন্তব্য যেটা চিন্তা ভাবনা করেছি, যথেষ্ট ভেবেচিন্তেই চিন্তা ভাবনা করেছি এবং আমার মনে হয় সঠিক জায়গায় চিন্তা চিন্তা ব্যারাকপুর থেকে শৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।